গ্রিক পুরাণের সর্বশ্রেষ্ঠ নায়কদের মধ্যে একজন ছিল হারকিউলেস। সে তার শক্তির জন্য খুবই বিখ্যাত ছিল, তার সাহস ও বুদ্ধির জন্যও। হারকিউলিস আসলে একটা রোমান নাম, গ্রিকরা তাকে বলত হেরাক্লেস। সে ছিল একজন উপদেবতা, যার মানে হল আধা ভগবান আধা মানুষ। আর তার বাবা ছিল ভগবানদের রাজা জিউস, আর তার মা ছিল অ্যালকমিনি, একজন মানবী। হারকিউলিস একদম বাচ্চা অবস্থাতেই খুবই শক্তিশালী ছিল। জিউসের বউ হেরা যখন তার স্বামীর অবৈধ শিশুর কথা জানতে পারে, সে বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। হেরা দুটো বড় সাপ পাঠায় তার দোলনায়। সাপগুলো বিছানার ওপর উঠে আসে। প্রথম ভাইপার সাপটা নিজের জিভ বের করে হিস হিস করে। নিজে সে পেছনের দিকে তাকিয়ে একবার দেখে যে সে কাঁথার ওপর পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা, আর ঠিক তক্ষুনি বাচ্চাটা হাত বাড়িয়ে তার গলা চেপে ধরে। অন্য সাপটা মেঝের ওপর দিয়ে ওর দিকে খুব তাড়াতাড়ি এগোতে থাকে, কিন্তু বাচ্চাটা তাকেও ধরে ফেলে আর খুব জোরে জোরে ঝাঁকুনি দিতে শুরু করে। নার্স গোলমালের শব্দ পেয়ে নার্সারিতে আসে, কিন্তু ততক্ষণে সাপগুলোর আর বাঁচার কোনো আশা ছিল না, কারণ হারকিউলিস দুটোকেই মেরে ফেলেছিল। হারকিউলিস যতই বড় হচ্ছিল ততই শক্তিশালী হচ্ছিল, আর নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হয়ে ওঠে। একদিন ডেলফার ওরাকেলের সাথে দেখা করে কিছু পরামর্শ নেওয়ার জন্য। ওরাকেল ওকে বলে যে ওর রাজা ইউরেথিয়াসকে 10 বছর সেবা করার জন্য, আর রাজা তাকে যাই আদেশ দিক না কেন সবই পালন করবে। হারকিউলিস তার কথা শুনে রাজা ইউরেথিয়াসের সাথে দেখা করে। রাজার হারকিউলিসের অসীম শক্তির উপর ভীষণ ঈর্ষা ছিল, আর তাই সে হারকিউলিসকে একেবারেই পছন্দ করত না। তাই তাকে সে 12টা অসম্ভব কাজ দেয় এই আশা করে যে সে অসফল হবে। প্রথম কাজ, ইউরেথিয়াস হারকিউলিসকে বলে যে একটা সিংহ নিমিয়া নামের একটা জায়গার সমস্ত কষ্টের কারণ। শুধু বন্য প্রাণী নয়, সে মানুষদের উপরেও আক্রমণ করছিল। হারকিউলিসের প্রথম কাজ ছিল নিমিয়ার সেই সিংহকে খুঁজে মেরে ফেলা। হারকিউলিস নিমিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্থানীয় লোকজন সিংহ যে গুহাটায় থাকে সেদিকটা দেখিয়ে দেয়। যখন হারকিউলিস গুহার কাছে পৌঁছয়, ও একটা বিশাল বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে কখন সিংহটা বেরিয়ে আসবে। সে অপেক্ষা করতে থাকে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। বিকেল হল, হাই তুলতে তুলতে সিংহটা নিজের গুহা থেকে বেরিয়ে আসে। নিমিয়ার সিংহটার বিশাল বড় বড় দাঁত ছিল, আর এত মোটা চামড়া ছিল যে সেটাকে তীর মেরে ভেদ করা যেত না। নিমিয়ার প্রত্যেকে সিংহটাকে ভয় পেত। অনেক শিকারী ওটাকে মারার চেষ্টাও করেছিল, কিন্তু কেউ সফল হয়নি। হারকিউলিস নিশানা তাক করে একটা তীর ছোঁড়ে, সেটা সিংহর দিকে উড়ে যায় আর তার বুকের উপরে গিয়ে পড়ে, কিন্তু চামড়া ভেদ করে ভেতরে ঢোকার বদলে শুধু সেটা ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সিংহটা কৌতূহলের সাথে সেই দুঃসাহসী ব্যক্তিটার দিকে তাকায়। কে এই ব্যক্তি? নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। যখন সে দেখে যে হারকিউলিস তারই মতো শক্তিশালী ও হিংস্র, সে ঠিক করে নেয় সে গুহাতেই ফিরে যাবে। হারকিউলিস একটা গাছ উপড়ে ফেলে তার গুহার ঢোকার পথটা বন্ধ করে দেয়, যাতে সিংহটা আর পালাতে না পারে। গুহায় ঢোকার পর সে সিংহ সবুজ জলজল করা চোখগুলো দেখতে পায়, যেগুলো দেখে বোঝাই যাচ্ছিল যে সিংহটা তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত। সিংহটা ভীষণ শক্তিশালী হলেও হারকিউলিস তার থেকেও বেশি শক্তিশালী ছিল। হারকিউলিস সিংহটার উপর ঝাঁপিয়ে পড়ে, সে সেই মানুষখেকো জন্তুটার সাথে মানামানি করতে শুরু করে দেয়। শেষ পর্যন্ত সিংহকে হারিয়ে দেয় আর খালি হাতেই মেরে ফেলে। এভাবেই হারকিউলিস নিজের প্রথম কাজ শেষ করে। তোমরা যদি হারকিউলিসের ছবি দেখে থাকো, তোমরাও জানবে যে একটা সিংহের চামড়া নিজের কাঁধের ওপরে থাকে, আর এটাই হলো সেই নিমিয়ার সিংহটার চামড়া।